মই বর্তমান উপস্থিত আছো ক্ষেত্রীয় রাষ্ট্রীয় ঘাইপথত, আর 27 নং রাষ্ট্রীয় ঘাইপথ এই পথচোয়া বিধ্বস্ত রূপ বর্তমান, আর টোল গেটের প্রায় 12 কিলোমিটার ব্যবধানত এই পথচোয়া, যদি কব লাগবে সোনাপুরের জাগিরোডর এই পথচোয়া প্রায় বিধ্বস্ত রূপ, সমগ্র পথচোয়াতে বৃহৎ বৃহৎ গাঁতর সৃষ্টি হয়েছে। আর নিশ্চিতক যে মসৃণ পথচোয়ার মাজত হঠাৎ বৃহৎ গাঁতর সৃষ্টি হয়েছে, যার ফলত আসলে দুর্ঘটনা পতিত হয়েছে। বিগত কেবাদিনও ধরে কেবাখনো বাহন লগতে মৃত্যুমুখত পড়েছে কেবাজনের লোকের লগতে চিরদিনের ঘুনিয়া হয়েছে কিছু লোক, আর নিশ্চয়ক দুর্ঘটনা পতিত হওয়ার বাবে এনেদরে প্রাণ হেরাবলগা হয়েছে বর্তমান রাষ্ট্রীয় ঘাইপথর পথাচারিয়ে। আর নিশ্চয়ক আমি এই যে পথচোয়াত দেখাই আছো বৃহৎ বৃহৎ গাঁত, আসলে এই গাঁত সমূহের বাবে আসলে হঠাৎ বাহনের চকা ইয়াত পড়ার ফলত যে কব লাগিব দুর্ঘটনা পতিত হয়ে আছে। আর উল্লেখ করছো যে 27 নং রাষ্ট্রীয় ঘাইপথত যে সোনাপুর নাজিরাঘাট টোলগেট আছে, এই টোলগেটের পর এর ব্যবধান প্রায় 12 কিলোমিটার, আর এই 12 কিলোমিটার ব্যবধানত আসলে এনে ধরনের যে পথর দুরবস্থা নিশ্চয় লক্ষণীয়। স্থানীয় লোক আছে মন্তব্য লোক আমি কি কব, দীর্ঘদিনের পর পথচোয়া বিধ্বস্ত রূপ, সরুবর দুর্ঘটনা প্রায় সংঘটিত হয়েছে, ইতিমধ্যে বহু লোকে প্রাণ হারাবলগাছে বা চিরদিনেরভাবে ঘুনিয়া হয়েছে, কি কব এই ক্ষেত্রে? হয়, আজি আমি ক্ষেত্রীয় আঞ্চলিক ছাত্র সন্থায় এই বিজেপি নেতৃত্বাধীন সরকারখনক অতি শীঘ্রে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর যে পথ মেরামতি করব লাগে তারে হয়ে দাবি জানাইছো। আর প্রায় টোলগেটের পর 12 কিলোমিটার ব্যবধানত যে এনেকা রাস্তার পরিবেশ, নিজের গাড়ি আনিলে ইয়াতে আপনার ইমানক শব্দ হয়, দুঃখ লাগে, অতি লজ্জাজনক ঘটনা এইবিল। আর কেদিনমান আগতে প্রায় 12 কিলোমিটার ব্যবধানত থাকা শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতনের এগারী ছাত্রীক সিগনেল লাইটর অভাবত, স্পিড ব্রেকারের অভাবত এখন এলটোয়ে খুন্দিয়াই থাকে গুছি যায়, আর টোলগেট কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। আমি ধিক্কার জানাইছো এখন সরকারক, অতি শীঘ্রে যদি পথ মেরামতি করাত সহায় নকরে আমি হয় নিশ্চয়ক নিশ্চয়ক এনেদরে আসলে মন্তব্য করেছে ক্ষেত্রীয় আঞ্চলিক ছাত্র সন্থার বিষয়ববী সকলে। নিশ্চয়ক চিন্তনীয় বিষয়, কিছুদিন পূর্বে ক্ষেত্রী শঙ্করদেব শিশু নিকেতনের এগারী কণমানি ছাত্রীয়ে দশমান শ্রেণী ছাত্রী, আমি জানি মতে দশমান শ্রেণী ছাত্রীয়ে প্রাণ হেরাবলগা হয়েছে পথর দুরবস্থার বাবে। নিশ্চয়ক এয়া চিন্তনীয় বিষয়, সোনাপুর নাজিরাঘাট টোলগেটের পর 12 কিলোমিটার ব্যবধান এই পথচোয়া, আর নিশ্চয়ক সোনাপুরের পর জাগিরোডর সমগ্র পথচোয়া এনেদরে বিধ্বস্ত রূপ, বৃহৎ হারত গাঁতর সৃষ্টি হয়েছে, মেরামতির ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই টোলগেট কর্তৃপক্ষ অথবা রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে।